নমস্কার, আমি শান্ত। আশা করি আপনারা ভালো আছেন। ছত্রাকনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ছত্রাকনাশকের কেমিক্যাল কম্পোজিশনগুলো কীভাবে কাজ করে, সেগুলোকে কীভাবে ব্যবহার করতে হবে, এইসব নানান বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে ছত্রাকনাশক পরিচিতি পর্বগুলোতে আলোচনা করে থাকি। আজকের এই ছত্রাকনাশক পরিচিতি পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা বাজারে যে ক্যাপ্রিওটপ বা ফ্লিক বা ক্লাউচ পিআই কোম্পানির এই ছত্রাকনাশকের মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, অর্থাৎ মেটিরাম 55%-এর সঙ্গে পাইরোক্লোস্টোবিন 5% WG ফর্মের যে কেমিক্যাল কম্পোজিশনটা থাকে, এই কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশককে কখন কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ছত্রাকদের বিরুদ্ধে কাজ করে এবং কোন কোন ছত্রাকদের বিরুদ্ধে কোন কোন রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি, কখন ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, এইসব নানান যাবতীয় বিষয়গুলো নিয়ে এই ছত্রাকনাশক পরিচিতির এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই মেটিরাম এবং পাইরোক্লোস্টোবিন হলো ডায়োথায়োকার্বামেট এবং স্টবিলিরুবিন শ্রেণীর মিশ্র ছত্রাকনাশকের অন্তর্গত। যেহেতু এই মেটিরাম এবং পাইরোক্লোস্টোবিন আমরা যে ছত্রাকনাশক অর্থাৎ ক্যাপ্রিওটপের মধ্যে পেয়ে থাকি WG ফর্মে, তাই খুব সহজেই কিন্তু জলে গুলে যায়। আর এই ডায়োথায়োকার্বামেট এবং স্টবিলিরুবিন শ্রেণীর অন্তর্গত ছত্রাকনাশক হওয়ার জন্যই খুব সহজেই কিন্তু জলে গুলে যায়। তার পাশাপাশি যেমন শীতকালের কার্যকারিতা থাকে, তেমনই গ্রীষ্মকালেও এর কার্যকারিতা ঠিকঠাকই থাকে, অর্থাৎ প্রচণ্ড টেম্পারেচারেও এর কার্যকারিতা কোনোভাবে হ্রাস পায় না। এবার আসি এই মিশ্র ছত্রাকনাশকটি কিভাবে কাজ করে। এই মিশ্র ছত্রাকনাশকটি হলো অন্তর্বাহী পর্শ্বজনিত বহুমুখী ছত্রাকনাশক, রোগ প্রতিরোধক এবং রোগ নিরাময়কারী হিসেবে কাজ করে, মানে রোগ এক হতে দেয় না, এছাড়াও যদি গাছে রোগ হয় সেটাকে সারিয়ে তুলতে সাহায্য করে। মেটিরাম এখানে চিলেটেড এজেন্ট হিসেবে ছত্রাকের মধ্যস্থ যে ধাতু, অর্থাৎ যে আমরা গাছে যে সব খাদ্যমৌলগুলো দিই, সেই সব খাদ্যমৌল গাছ থেকে যাতে ছত্রাক না নিতে পারে সেইটাকে আবদ্ধ করে দেয়, যার ফলে ছত্রাকের যে স্কোর ধাতুজনিত অপুষ্টির কারণে, অর্থাৎ খাদ্যমৌলযুক্ত অপুষ্টির কারণে ওই কোষগুলো মারা যায়, ছত্রাকের কোষগুলো মারা যায়। এছাড়া এর মধ্যে থাকা যে পাইরোক্লোস্টোবিন, এই পাইরোক্লোস্টোবিন ছত্রাকের যে মাইটোকন্ড্রিয়া হয় সেখানে শ্বসন ক্রিয়ায় বাধা দেয়। মাইটোকন্ড্রিয়ার একটা কাজ হয় শ্বসন ক্রিয়া, সেখানে শক্তি উৎপাদন হয়, সেই শক্তি উৎপাদনে বাধা দেয়, অর্থাৎ ছত্রাকের যে কোষের মধ্যে শক্তি যদি উৎপন্ন না হয় তাহলে সে বংশ বিস্তারও করতে পারবে না এবং বাড়তেও পারবে না। ওই শক্তি উৎপাদনে বাধা দেওয়ার ফলে ওতেও ছত্রাকের যে কোষটা সেটা আস্তে আস্তে মারা যায়, যার ফলে এ কি হয়, গাছের মধ্যে যে আক্রান্ত ছত্রাকগুলো যে আক্রমণ করে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তার ফলে কিন্তু রোগ সারিয়ে তুলতে পারে। এছাড়া এই পাইরোক্লোস্টোবিনের আরেকটা গুণ হলো ট্রান্সলামিনেশন ক্রিয়া, যেটা হচ্ছে আমি এর আগে অনেক কীটনাশকের ক্ষেত্রে বলেছি যে পাতার ওপরি অংশে স্প্রে করলে পাতার তলার অংশে পৌঁছে যায়, সে এর জন্য গাছের পাতার এক অংশ থেকে মানে পাতার ওপরে অংশে স্প্রে করার সাথে সাথে গাছের সারা শরীরে ছড়িয়ে যাওয়ার পাশাপাশি গাছের তলার অংশে ছড়িয়ে যায়, যার ফলে যেটা হয় কি ডাউনি মেলোডি যে রোগটা হয় সেই রোগগুলোকে খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারে। এছাড়া এই পাইরোক্লোস্টোবিন হলো F500 শক্তিযুক্ত হওয়ার কারণে, অর্থাৎ যার ফলে কি হয়, গাছের পাতা প্রয়োগ করার সাথে সাথে গাছে একটা সবুজ ভাব গড়ে উঠতে পারে। F500 শক্তিযুক্ত হওয়ার কারণে গাছ কিন্তু প্রচণ্ড সবুজ হয়ে যায়, যেভাবে আমরা গাছে মিরাকুলেন ব্যবহার করলে যেমন গাছ সবুজ হয়ে যায়, ঠিক সেই রকমই এই এই যে মিশ্র ছত্রাকনাশকটি স্প্রে করলো কিন্তু গাছ একটা সবুজ ভাব চলে আসে। এই যে মিশ্র ছত্রাকনাশকটি, এই ছত্রাকনাশকটিকে ব্যবহার করে আমরা অল্টারনেরিয়া, ফাইটোপথেরা, স্টেপটোরিয়া, স্পেরেন্সপোরা এবং প্লাজমোফোবিয়া এই ধরনের যেসব ছত্রাকের ফলে যে রোগগুলো হয়, যেমন জলদি ধসা, নাভি ধসা, স্টেপটোরিয়া নাভি ধসা, ডাউনি মেলোডি এবং কালো পচন এবং ফুল খসে যাওয়া, এই ধরনের যে রোগগুলো হয় এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। বিশেষ করে টমেটো, তরমুজ, আম, আঙুর, আপেল এই ধরনের গাছেতে এই ধরনের রোগগুলো হয়, আর এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে আমরা এই ছত্রাকনাশককে ব্যবহার করতে পারি।
এই মেটিরাম এবং ফাইরোক্লোরোসোবিন যেভাবে ছত্রাকদের বিরুদ্ধে কাজ করে আমাদের গাছে আক্রান্ত রোগকে সারিয়ে তুলতে পারে, ঠিক পরিবেশেও যেসব বন্ধু পোকা আছে তাদের ওপরও হালকা মাঝারি বিষক্রিয়তা লক্ষ্য করা যায়। তাই সেই কারণেই এই পাইরোক্লোস্টোবিন এবং মেটিরামকে আমরা যদি বিকেলের পর বা সন্ধ্যের দিকে আমরা গাছে স্প্রে করি তাহলে কার্যকারিতা আমরা ভালো লক্ষ্য করতে পারবো। কারণ অনেক ছত্রাক আছে যাদের স্পোরগুলো বিকেলের পর আস্তে আস্তে মানে স্প্রেড হতে থাকে, তখন যদি আমরা এই ছত্রাকনাশককে স্প্রে করি তাহলে কিন্তু ওই স্পোরগুলোকেও এই ছত্রাকনাশক দ্বারা নষ্ট করা যেতে পারে। সেই জন্যই বলবো এই ছত্রাকনাশক অর্থাৎ মেটিরাম এবং পাইরোক্লোস্টোবিন গ্রুপের ছত্রাকনাশককে আমরা যদি বিকেলের দিকে স্প্রে করি আমাদের উপকারী বন্ধু পোকাগুলোকেও বাঁচিয়ে রাখতে পারবো, তাদের কোনো ক্ষতি হবে না, এর পাশাপাশি ওই যে ছত্রাকগুলোর ওপরও বিশেষ কার্যকরী হবে। আর এই মেটিরাম এবং পাইরোক্লোস্টোবিন যেহেতু নীল বিষক্রিয়তা শ্রেণীর ছত্রাকনাশকের অন্তর্গত তাই একে প্রয়োগ করার প্রায় 15-30 দিন পরই আমরা যে কোনো শাকসবজিকে খাবার হিসেবে গ্রহণ করতে পারি। এবার আসি এই মেটিরাম এবং পাইরোক্লোস্টোবিন গ্রুপের ছত্রাকনাশকগুলোকে আমরা কখন কি পরিমাণ কোন সময় ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো। এই ক্যাপসিওটা বা ফ্লিক বা হচ্ছে ক্লাউজ এর মধ্যে মেটিরাম থাকে 55% এবং পাইরোক্লোস্টোবিন থাকে 5% WG ফর্মে, যার কারণে খুব সহজেই কিন্তু জলে গুলে যায়। আমরা সাধারণত 2.5 গ্রাম প্রতি লিটার জলে এবং প্রায় ব্যারেলে প্রায় 40 গ্রাম অর্থাৎ 16 লিটার ব্যারেলে 40 গ্রাম মিশিয়ে আমরা যদি একেবারে সকালের দিকে স্প্রে করি বা বিকেলের দিকে স্প্রে করি তাহলে এর কার্যকারিতা ভালো পাবো। একবার স্প্রে করার প্রায় 12-15 দিন পরই একে দ্বিতীয়বার স্প্রে করলে এর কার্যকারিতা আরও বেশি পাওয়া যায় এবং এর কাজ করার ক্ষমতাটা আর মানে এর যে কাজ করার ফলে যে আমরা ফলাফলটা সেটা আরও ভালো পাই। এই মিশ্র ছত্রাকনাশককে যদি আমরা অধিক মাত্রায় অল্প সময়ের ব্যবধানেও যদি প্রয়োগ করি তাহলে এই মিশ্র ছত্রাকনাশকের মধ্যেও কিন্তু রেজিস্ট্যান্স ব্যাপারটা চলে আসে। সেই কারণেই বলবো এই মিশ্র ছত্রাকনাশকটিকে কখনোই 10 দিনের কম ব্যবধানে প্রয়োগ করবেন না। আর এই মিশ্র ছত্রাকনাশকটিকে যদি বিকেলের পর সন্ধ্যের দিকে গাছে স্প্রে করেন তাহলে খুব ভালো হয়, কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রেও আমি বলবো এটা বিকেলের পর গাছের পাতা যখন ঠান্ডা হয়ে যাবে, কারণ প্রচণ্ড টেম্পারেচারে অনেক সময় গ্রীষ্মকালে গাছের পাতা গরম থাকে, অর্থাৎ 30 ডিগ্রির নিচে যখন গাছের পাতা টেম্পারেচার হবে তখনই এই মিশ্র ছত্রাকনাশকটিকে স্প্রে করলে তাহলে ট্রান্স ল্যামিনেশন কেয়ার মাধ্যমে পাতার তলায় খুব সহজেই পৌঁছে যাবে এবং এই গ্রীষ্মকালে শসা তরমুজ এইসব গাছেতে যে ডাউনি মেলোডি এবং ফুল খসা যে রোগ হয়, ফুল পচে যাওয়া যে রোগগুলো হয় সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যাপক পরিমাণে কাজ আপনারা পাবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম এই ছত্রাকনাশক মিশ্র ছত্রাকনাশক সম্পর্কে। এই মিশ্র ছত্রাকনাশক সম্পর্কে আরও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপেও আপনারা কমেন্ট পোস্ট করতে পারেন। এছাড়া আপনাদের গাছের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে অর্থাৎ এগ্রিটেক স্কোয়াডে আপনারা আপনাদের গাছের ছবি সহ আপনাদের সমস্যা নিয়ে পোস্ট করতে পারেন, আমরা আপনার সমস্যা নিয়ে অবশ্যই ওই গ্রুপের মধ্যে আলোচনা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।